নমস্কার পড়ছি স্বর্গত লেখক নারায়ণ সান্নালের উপন্যাস রূপমঞ্চরি রূপমঞ্চরীর এখন চলছে এর প্রথম ভাগ আর এই অডিও সিরিজ অনুসারে শুরু হতে চলেছে রূপমঞ্চরির নবমতম পর্ব অর্থাৎ রূপমঞ্চরী অডিও বুক পার্ট নাইন বসবাবা রূপেন্দ্র তুমিও বসো প্রসন্ন তোমাদের সঙ্গে একটি অত্যন্ত গোপন এবং অত্যন্ত জরুরি আলোচনা আছে শুনেছ বোধ হয় কাল আমি কাটোয়া যাচ্ছি কথা হচ্ছিল ব্রজেন্দ্র নারায়ণের বৈঠকখানায় ওরা দুজনই আদিষ্ট হয়ে আসন গ্রহণ করেন রূপেন্দ্র বলেন হ্যাঁ তারদার কাছে এই মাত্র শুনলাম পক্ষকালীর জন্য আপনি কাটোয়া যাচ্ছেন মহালয়ার তর্পণ সেরে ফিরে আসবেন হ্যাঁ কিন্তু আমার উদ্দেশ্য দুটি ওই অবকাশে আমি দাইহাটিতে পণ্ডিত ভাস্করাম পন্থের সঙ্গেও সাক্ষাৎ করে আসব। তোমরা তার নাম শুনেছ রূপেন্দ্র বলেন শুনেছি মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ গত বছর উনি যখন দাঁড়িহাটিতেই অকালবোধন করছিলেন তখন নবাব আলিবর্তী মহাষ্টমীর দিন তাকে অতর্কিতে আক্রমণ করেন অষ্টমীতে প্রতিমা বিসর্জন দিয়ে ভাস্কর পণ্ডিত নাকি কোনো ক্রমে আত্মরক্ষা করে মহারাষ্ট্রে ফিরে যান ঠিকই শুনেছ কিন্তু পন্থজের উদ্দেশ্য কী কেন তিনি পুনর্বার ফিরে এসেছেন জানো আন্দাজ করতে পারি যবনের ওপর প্রতিশোধ নিতে সেটা তো আপাত উদ্দেশ্য মূল লক্ষ্যটা কী নিয়ে বিরোধ কি হতে পারে এর পরিণাম না সে বিষয়ে আমার কোনো ধারণা নেই তুমি কিছু জানো তা তারা প্রসন্ন নেতিবাচক গৃবা করেন ব্রজেন্দ্র জানালেন পূর্বদিন তিনি বর্ধমান রাজ তিলক চাঁদের কাছ থেকে একটি গোপন নির্দেশ পেয়েছেন বস্তুত রাজা দেশে তিনি কাটোয়া যাচ্ছেন দাইহাটি তার কাছেই সেখানে বর্তমানে অধিষ্ঠান করছেন ওই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ ব্রজেন্দ্র বর্ধমান রাজ্যের দূত হিসাবে তার সঙ্গে দেখা করতে চলেছেন জানতে এ রাজ্য থেকে জবন শাসন নির্মূল করতে যদি বর্ধমান রাজ তাঁর প্রসারিত করে দেন তাহলে বিনিময় কি প্রতিশ্রুতি তাকে দেওয়া হবে রূপেন্দ্র প্রশ্ন করেন আপনার কি ধারণা বন্ধজি যদি জবন শাসনের অবসান ঘটিয়ে বঙ্গদেশে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করতে পারবেন ব্রজেন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বলেন আমার ধারণা ভাস্কর পণ্ডিতের উদ্দেশ্যতা আদৌ নয় কি জবাব দেব সে দিক্বিজয়ী নয় একজন লুটেরা ডাকাত অত্যন্ত কুটবুদ্ধি কিন্তু লোভী ও নির্মম রঘুজি ভসলেও তাই তিনি কে সর্বাগ্রে ঐতিহাসিক পটভূমিকাটুকু জেনে নাও মহারাষ্ট্রীয় অভ্যুত্থান ও তার তদানীন্তন স্বরূপ সম্বন্ধে ব্রজেন্দ্রনাথ একটি চুম্বক সাজ শোনালেন শিবাজী মহারাজের ছিল সেই উদ্দেশ্য হিন্দু রাজ্যের প্রতিষ্ঠা কিন্তু সেই মহানায়কের দেহাবসনের পর মারাঠা বাহিনী ছোট ছোট দলে বিভক্ত হয়ে গেল তারা ক্ষমতা দর্প স্বার্থপর অর্থ লোল চতুর্বর্গের শুধু মাঝের দুটির দিকেই তাদের দৃষ্টি নিবদ্ধ পরস্পরের প্রতি প্রচণ্ড বিদ্বেষ এদেরই একটির দলপতি হচ্ছেন নাগপুর অঞ্চলের মারাঠা দস্যু সর্দার রঘুজি ভোঁসলে আর তার প্রধানমন্ত্রী ওই কূটবদ্ধি ব্রাহ্মণ ভাস্কর রাম রঘুজি নবাব আলীবর্তীর কাছে চৌথ দাবি করে দুধ পাঠালেন চৌথ হচ্ছে রাজ্যের সম্পূর্ণ রাজস্বের চার ভাগের এক ভাগ শিবাজির জীবিতকালেই দিল্লির বাদশাহ স্বীকার করে নিয়েছিলেন যে এই চৌথ সংগ্রহের অধিকার মারাঠাদের আছে ভাস্কর পণ্ডিত রঘুজির তরফে তাই নবাব আলীবর্দির কাছে চৌথ চেয়ে পাঠালেন অস্বীকার করলেন আলীবর্দি না চৌথ না সরদেশ মুখ সেটা অষ্টদশ শতাব্দীর চতুর্থ দশক অর্থাৎ আমাদের কাহিনির কাল নাগপুরের পাহাড় পর্বত ডিঙিয়ে অশ্বারোহী বর্গী সৈন্য নিয়ে ভাস্কর পণ্ডিত রওনা হলেন বাঙ্গাল মুলুক তখন বাংলা বলতে বিহার ও উড়িষ্যার অনেকখানি সমেত বীরভূম বিষ্ণুপুরের শালবন ডিঙিয়ে ছোট ছোট টাট্টু ঘোড়ায় চেপে এসে হাজির হল লুঠেরার দল তাদের পিঠে ঢাল মাথায় উষ্ণিস কোমরে তলোয়ার হাতে বললম বেশ কিছু বন্দুকধারীও ভাস্কর পণ্ডিত ইতিপূর্বেও একবার এসেছেন বঙ্গদেশে সর্দার রঘুচির তরফে যৌথ সংগ্রহ করতে গত বছর দুর্গাপূজার মরশুমে সেবার বর্গীরা খুব কিছু অত্যাচার করেনি ওর মূল উদ্দেশ্য ছিল ভয় দেখিয়ে যৌথ সংগ্রহ করে যাওয়া অজয় নদ যেখানে গঙ্গায় মিশেছে সেই কাটোয়া ঘাটের কাছাকাছি ঘাঁটি গেড়েছিলেন তখন শারদীয়া দুর্গাপূজা আসন্ন হিন্দুদের সহানুভূতি পাবেন আশা করে ভাস্কর দুর্গা দুর্গাপূজার আয়োজন করেছিলেন তখন বঙ্গদেশে সংখ্যা গরিষ্ঠ ভাস্কর পণ্ডিত নবদ্বীপের পণ্ডিত সমাজকে সামাজিক বিদায় পাঠিয়ে খুশি করে দিয়েছিলেন কিন্তু সেবার তিনি পূজা সমাপ্ত করে যেতে পারেননি মহাষ্টমীর দিন বৃদ্ধ আলীবর্তী খাঁ তাকে সসৈন্য আক্রমণ করে বিধ্বস্ত করেছিলেন প্রতিমা ফেলে ভাস্কর কোনোক্রমে প্রাণ নিয়ে পালাতে সক্ষম হয়েছিল নিয়তির কি নিষ্ঠুর পরিহাস সে সময় অনেক হিন্দু বর্ধিষ্ণ জমিদার মনে প্রাণে চেয়েছিলেন ভাস্কর পণ্ডিত পরের বছর ফিরে আসুন অসমাপ্ত পূজা সাঙ্গ করুন আর ওই আলিপুর্তি নামক মহিষাসুরটার শিরচ্ছেদ করুন ভাস্কর ফিরে এলেন কিন্তু এবার নিজ মূর্তি ধরে লুটেরার মূর্তিতে এবার তার যাত্রা পথে সব গ্রাম পড়ল হিন্দু অথবা মুসলমান গ্রাম সেখানে অকথ্য অত্যাচার করতে করতে সে অমানসিক অত্যাচারের বর্ণনা সবার জানা পুনরুল্লেখ নিষ্প্রয়োজন যারা ভাস্করকে হিন্দু ধর্মের ধ্বজাধারী ভেবেছিলেন তারা অধবদন হলেন নিয়তির সেটাই চূড়ান্ত পরিহাস নয় কিছু সম্ভ্রান্ত মুসলমান আমির ওমরাহ ওই কাফের পণ্ডিতকে গোপনে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন তারা সবাই সরফরাজ খাঁর বন্ধু ও অনুগ্রহ ভাগ সরফরাজ খাঁ প্রাকবর্তী বাংলার নবাব মুর্শিদকুলি খাঁর দৈহত্র মাত্র ১৩ মাস তিনি অধিষ্ঠিত ছিলেন বাংলার মাসনাদে মুর্শিদাবাদের অনতি দূরে গিরিয়ার ময়দানে তাঁর নবাবে ফুরালো আলিবর্ধির হাতে সেটা সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ সরফরাজ খাঁর আত্মীয় বন্ধুদের আরও একটি যুক্তি ছিল আলিবর্দি যে শুধু বাঙালি নন তাই নয় তিনি আদৌ হিন্দুস্তানি মুসলমানও ছিলেন না তার বাপ আরবি মা তুর্কি দেশের মেয়ে তা সে যাই হোক ভাস্কর পণ্ডিত বঙ্গদেশে প্রত্যাবর্তন করলেন বলা যায় হিন্দু মুসলমানের যৌথ আমন্ত্রণে নিয়তির পরিহাস ওটাই আতিথ্য ধর্ম পালনের সময় ভাস্কর পণ্ডিত সমদর্শী হিন্দু মুসলমানের মধ্যে কোনো ফারাক রাখেননি যে গ্রাম জ্বালিয়েছেন যে নর নারীর শিরচ্ছেদ করেছেন যে সমস্ত রমণীকে তাঁর সৈন্যদল যৌথ বলাৎকারে জীবন মৃত করেছে তারা কাফের এবং জবন। সে অত্যাচারের বিভৎসতা দুশো বছর পরেও মিলিয়ে যায়নি আজও বাংলার গ্রামে গ্রামে মায়েরা শিশুদের ঘুম পাড়ায় সেই একই সুরে খোকা ঘুমালো পাড়া জুড়ালো বর এলো দেশে সে খোকা রামও হতে পারে রহিমও হতে পারে সে আমলে দেশের এক প্রান্তের সংবাদ অপর প্রান্তে পৌঁছোতে সময় লাগত তাছাড়া রঞ্জনের ভারে অধিকাংশ খবরই ভারাক্রান্ত বর্ধমান রাজতিলক চাঁদের তাই তখনও স্বপ্নভঙ্গ হয়নি মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ পণ্ডিতটির ভিতর তিনি তখনও শিবাজী মহারাজের ভাগোয়া ঝান্ডার পতাকাধারীকে খুঁজতে ব্যস্ত তিনি আশা করে আছেন ভাস্কর পণ্ডিত তার বর্গী সৈন্য নিয়ে আক্রমণ করবেন মুর্শিদাবাদ বিধর্মীকে কদিচ্যুত করে প্রতিষ্ঠা করবেন হিন্দু রাজ্য যার তিনটি স্তম্ভ নাটোরের রানী ভবানী নদিয়ার কৃষ্ণচন্দ্র এবং বর্ধমানের তিলক ব্রজেন্দ্রনারায়ণ ব্রজেন্দ্র ইমানদার লোক তাই তাকে দূত রূপে প্রেরণ করতে চাইলেন দাঁই হাটি ব্রজেন্দ্র বললেন আমার কিন্তু মোহভঙ্গ হয়ে গেছে আমি স্পষ্ট বুঝতে পারছি ওই ভাস্কর আর তার বর্গী সৈন্য এসেছে বাংলাকে লুট করতে চৌথ আদায় হোক আর না হোক ওরা নাগপুরে ফিরে যাবার পথে একইভাবে গ্রামের পর গ্রাম লুট করতে করতে যাবে তাই আমাদের অবিলম্বে গড়ে তুলতে হবে প্রতিরোধ ব্যবস্থা তারা প্রসন্ন বলেন কিন্তু কি নিয়ে লড়ব আমরা আমাদের না আছে ঢাল তলোয়ার গোলা বারুদ না শিক্ষিত সৈন্যদল ফাঁকা মাঠে অশ্বারোহী সৈন্যদলকে আমরা রুকভুখি করে ব্রজেন্দ্র বললেন বলি দুটি যুক্তি আমাদের তরফে দুটি বিষয়ে আমাদের স্থান বর্গী দলের উপরে এক সংখ্যাগরিষ্ঠতা দুই মরণপণ লড়াই করার প্রবণতা বিচার করে দেখো ওদের আছে বন্দুক আমরা লড়ব তীর ধনুক দিয়ে কিন্তু প্রতিটি বন্দুকধারীর মহড়া দিতে যদি হাজির থাকে পঞ্চাশ জন মরণপণ তীরন্দাজ তাহলে লড়াইয়ের ফল অন্যরকম হতে পারে ওরা আসছে লুট করতে মেয়েদের ইজ্জত বাঁচাতে নয় তাই বাধা পেলেই তারা ভিন্ন পথে অগ্রসর হয়ে যাবে সমস্ত পরিকল্পনাটি ব্যক্ত করলেন তিনি গ্রামবাসীর বন্দুক নেই ওসি চালনা বা অশ্বারোহণ তারা জানে না যারাও বা জানে তাদের না আছে ওসি না আছে অশ্ব প্রতিরোধ করতে হবে তীরধনুকে বর্গীয় আক্রমণের সূচনা মাত্র গ্রাম থেকে গ্রামান্তরে প্রচারিত করতে হবে সেই বিপদবার্তা বার্তা হিন্দু গ্রামে শঙ্ধধনী শঙ্খ প্রতিটি ঘরেই আছে মুসলমান গ্রামে প্রস্তুত রাখতে হবে দাম আমা তাছাড়া তৈরি করতে হবে ধনুক ও তীর শত শত সহস্র তীরধনুকের ব্যবহার শিখতে সময় লাগে না বিপদ সংকেত শ্রবণ মাত্র হিন্দু মুসলমান নির্বিশেষে জওয়ানরা উঠে বসবে পথপার্শ্বের অচুতো নিজুত বৃক্ষ চূড়ায় অস্বারোহী বাহিনী নিকটবর্তী হলেই মুসলধারে বর্ষণ করতে হবে তীর বন্দুকধারীরা পরাজিত হবে না মুখ ঘুরিয়ে নিতে বাধ্য হবে তারা খুঁজে নিতে চাইবে অরক্ষিত গ্রাম কিন্তু এই সময় গ্রামের আদর্শে যদি রাঢ়খণ্ডের প্রতিটি জনপদ একইভাবে মরণপণ প্রতিরোধের আয়োজন গড়ে তোলে তাহলে বর্গীর দল এ রাজ্য ছেড়ে অন্যত্র সরে যাবে সহজ শিকারের সন্ধানে দীর্ঘ আলোচনা হলো ব্রজেন্দ্র বললেন সব কিছুই এখন করতে হবে গোপনে বর্ধমান রাজ যেন অসন্তুষ্ট না হন সংবাদটা জানাতে হবে আশেপাশের গ্রামেও হিন্দু মুসলমান এবং অন্ত্যপল্লিতে রূপেন্দ্র এবং তারা প্রসন্ন সেই সব গ্রামের মাতব্বরদের যেন একইভাবে সতর্ক করে আসেন সংগোপনে প্রতিরোধ ব্যবস্থার উদ্বেগ করেন বললেন আমি খাজানজিকে বলেছি এক সহস্র মুদ্রা আপাতত তোমাদের হাতে দেবে তোমরা লোহা সংগ্রহ করো কামারদের নিয়োজিত করে তীরের ফলা বানানোর কাজ এখনই শুরু করে দাও বাঁশ ঝাড় কেটে ধনুক বানাও প্রথম প্রহর সমাপ্তির জাম ঘোষণা হলো ব্রজেন্দ্র উঠে দাঁড়ালেন বললেন আজ এই পর্যন্তই তোমাদের কোনো প্রশ্ন আছে রূপেন্দ্র উঠে দাঁড়িয়েছিলেন বললেন আঁকে হ্যাঁ ওই মেয়েটি যাকে রূপনগরের মহন্ত বাবাজি ব্রজেন্দ্র একটি হাত তুলে ওকে মাঝপথে থামিয়ে দিলেন বললেন এ অঞ্চলে ওই একটিমাত্র কেল্লা মহন্ত মহারাজের তার নিজস্ব সৈন্যদল আছে বাদ বাকি গোটা রাঢ়খণ্ড উন্মুক্ত প্রান্তর যেখানে অশ্বারোহী সৈন্যদলকে রাখা যায় না এমনকি অজয়ের তীরে ইচ্ছাই ঘোষের পরিত্যক্ত শ্যামরূপার গড়টাকেও কেউ সংস্কার করার প্রয়োজন বোধ করেনি না রূপেন্দ্র বর্গী বিপর্যয়ের এই সন্ধিক্ষণে আমরা কিছুতেই রূপনগরের মহন্ত মহারাজের বিরক্তি উৎপাদন করতে পারি না রূপেন্দ্র কিছুক্ষণ কিছুক্ষণের অপেক্ষা করলেন তারপর বললেন আপনি এখনই বলছিলেন মা বোনের ইজ্জত বাঁচাতে আমাদের মরণপণ লড়াই করতে হবে কিন্তু যে হতভাগিনীর বিলকুল কেউ নেই কেমন যেন বেদনার্থ হয়ে ওঠে ব্রজেন্দ্রের মুখ বললেন উপায় নেই সেই হোক প্রথম শহীদ শহীদ এ তো শুধু বুকের রক্ত দেওয়া নয় জেঠামশাই এ যে ইজ্জতের প্রশ্ন ব্রজেন্দ্র কক্ষান্তরে যাবার জন্য পা বাড়িয়েছিলেন এ কথায় ঘুরে দাঁড়ান বলেন তুমি তার চিকিৎসক রূপেন্দ্র কিন্তু আপনি তার অভিভাবক জ্যাঠামশাই আমাকে মহন্ত মহারাজ চিঠি লিখেছেন তার চিকিৎসার জন্য আপনাকে তার নিরাপত্তার জন্য ব্রজেন্দ্রনাথের একটা দীর্ঘশ্বাস পড়ল বলেন তোমার আয়ুর্বেদ শাস্ত্রে যদি নিষেধ না থাকে তাহলে ফেরত পাঠানোর সময় সেই হতভাগিনী না আঁচলে এক পুরিয়া বিষ বেঁধে দিও যাতে ইজ্জতের বদলে যান দিয়ে সে দেশ সেবা করতে পারে কাল বৈশাখীর প্রভঞ্জন আসে ভৈরব রভসে বাতাস নেই বিদ্যুৎ নেই চরাচর স্তব্ধ রৌদ্র তাপদগ্ধ অপরাহ্নের আকাশে নেমে আসে আতঙ্ক তাড়িত সূর্যসাক্ষী চিলের আর্তনাদ আসন্ন সর্বনাশের প্রতীক্ষায় প্রকৃতি প্রহর কোণে সময় গ্রামখানিরেও সেই অবস্থা ব্রজেন্দ্র নারায়ণ সূর্যসাক্ষী চিলের মতো গ্রামকে একটি অমঙ্গল বার্তা শুনিয়ে মিলিয়ে গেছেন আকাশের নিঃসীমায় প্রসন্ন আর রূপেন্দ্র নিরলস নিষ্ঠায় গ্রাম থেকে গ্রামান্তরে চালিয়ে যাচ্ছেন প্রচার কার্য বোরকি প্রতিরোধ বাহিনী গড়ে তোলার কাজ বর্ণ হিন্দু সমাজপতিরা অধিকাংশই ব্যাপারটাকে বিশেষ গুরুত্ব দেননি হাজার হোক ভাস্কর পণ্ডিত লোকটা বামুন তাঁর সৈন্যদলের কেউ জবন নয় তাদের সম্বন্ধে লোকে যেসব গুজব ছড়াচ্ছে তা অতিরঞ্জিত বই কিছু নয় দুর্গাচরণ নন্দ চাটুর্জ্যকে জড়ান থেকে বলেন বড় কর্তার তো আর খেয়ে দেয় কাজ নেই কতগুলো ছেলে ছোকরাকে খেপিয়ে দিয়ে নিজে ডুব মেরেছেন আর হুপুইয়ের গন্ধ পেলে ওসব চ্যাংড়ার দল তো এক পায়ে খাড়া বিশেষ যদি চাঁদা তোলার ব্যবস্থা থাকে তা সে ওলা বিবি শীতলা মায়ের বারোয়ারি পূজাই হোক আর বর্গি ঠেঙানোর হুজুকি হোক নন্দ বললেন শুনলাম বড়কর্তা নাকি হাজার তঙ্কা পাহাদি দুর্গা বলেন খেপেছ গুনে দেখেছ ও সব ওরা রট আছে যাতে তোমার আমার কাছ থেকে মোটা চাঁদা চাইতে পারে ও একটা কথা হলো ভাস্কর পণ্ডিত নিষ্ঠাবান বামুন ত্রিশ জপ না করে জলস্পর্শ করেন না কিন্তু আপামর জনসাধারণের মধ্যে একটা সাড়া জেগেছে কি হিন্দু কি মুসলমান তারা বিশ্বাস করেছে না করে উপায় কি ইতিমধ্যে বীরভূম বিষ্ণুপুর থেকে দলে দলে সর্বহারার দল যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তারা অন্ধ খঞ্চ কারোর খোয়া গেছে নাক কারো কান এখনও ঘাস শুকায়নি অনেকের মা বোনকে চরম লাঞ্ছনা সইতে হয়েছে যে হতভাগিনীরা প্রাণে মরেনি তাদের যে এখনও প্রাণ ধারণের গ্লানি সইতে ভিক্ষায় বের হতে হয়েছে ভিন গায়ে ওদের পাকা ধানের ক্ষেত আর পর্ণ কুটির দিয়েছে বর্গী সৈন্য ওরা আশ্রয় প্রার্থী আহার্য সন্ধানে এ যে প্রত্যক্ষ সত্য অস্বীকার করবে কে বিশেষ করে সারা জেগেছে অন্তর্যপল্লীতে দামোদরের ওপরে তাদের সারি সারি বস্তি কই বর্ত নমসূত্র বাগদি বায়েন পরিবার এক দশক আগে মুর্শিদগুলির আমলে ওদের অনেকেই ছিল ডাকাত কেউ কেউ এসেছে উত্তর অথবা পূর্ববঙ্গ থেকে পদ্মার চরে জমিদারের তরফে তারা মারদাঙ্গা করত, ব্রজেন্দ্র নারায়ণ তাদের ডেকে এনে জমি দিয়ে বসিয়েছিলেন আলিবর্দির আমলে চোর ডাকাতের উপদ্রব অনেক কমে গেছে মুরগিচুরির অপরাধে তখন ফাঁসির ব্যবস্থা ফলে ডাকাতিরা ভাদরী মহাশয়ের পরামর্শ মেনে নিয়ে ঘর গেরস্থালি করতে রাজি হয়েছে দামোদরে মাছ ধরা নৌকা বাওয়া মহাজনের ক্ষেত খামারের মুনিশ খাটায় মন দিয়েছিল প্রতিরোধ পরিষদের আহ্বানে তাদের রক্তে তোলা লাগলো ওদের মাতব্বর ভীমা বাগদি বছর ৪৫ বয়স ইয়া বুকের ছাতি ইয়া পাট্টা জোয়ান এখনো তারা প্রশ্নের দরবারে এসে যুক্ত করে নিবেদন করলো তাইলে মোদের যন্ত্র গুলান প্রতিদানের আজ্ঞা হোক হুজুর মানে প্রতিদান নয় প্রত্যর্পণ ভদ্রলোকের সঙ্গে কথা বলতে হলে ভীমা ভাগতি এ জাতীয় ভদ্র ভাষা ব্যবহার করে থাকে বুঝতে অসুবিধা হলো না তারা প্রসন্নের তিনি বললেন কিন্তু গঙ্গাজল হাতে নিয়ে প্রতীক্ষা করো এইসব বর্কির হাঙ্গামা মিটে গেলে আবার আমার মালখানায় যন্ত্রগুলো প্রীতিদান দেবী এক গাল হেসেছিল ভীমা বাগতি কী যে বলেন কত্তা হাঙ্গামা মিটে গেলে উনি আমরা কি করব। না কি বলিস তোরা ভীমা এসেছিল সদল বলে তার জোয়ান ভাইপো ঈশান সর্দার বলে সে আর বলতি তারা তারাপ্রসন্নের আদেশে মালখানা থেকে ওদের আটক করা অস্ত্র শস্ত্র সাময়িকভাবে ফিরিয়ে দেওয়া হল তিনটি ফিরিঙ্গি গাদা বন্দুক পর্তুগিজ বোম্বের কাছ থেকে সংগৃহীত একত্রিশটি ভিল ধনুক রাজস্থানে ভিলদের কাছ থেকে ভীমার পূর্বপুরুষেরা কিচানে কি করে সংগ্রহ করেছিল আর অসংখ্য ধরা তীর ভীমার সাকরেতরা বসল সেগুলি শান দিতে ওরা সবাই লাঠি খেলায় ওস্তাদ ভীম ভালো তীরন্দাজ ভাইপো ঈশানের তো অব্যর্থ টিপ বিরাষ্টমীর দিন শুধু একদিনের জন্য ওরা ফেরত পেত যন্ত্রগুলো পূজা মণ্ডপে খেল দেখিয়ে সবাইকে তাজ্জব করে দিত খুঁড়ো ভাইপো মহরমে ওরা লাঠির কসরত দেখাতে যেত সেই অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি ওইসব অন্তজ পরিবারগুলির সঙ্গে মুসলমান পল্লীর মনোমালিন্য ছিল না জবনের ছায়া মারালে নন্দ চাটুকে অবেলায় স্নান করতে হতো বটে কিন্তু ভীমা বকর ঈদের দিনে ফিরনি খেত চেটে পুটে দুর্গা গাঙ্গুলির একটা বড় বাঁশঝাড় আছে ভীমা বাগটি জীবন দত্তকে মুখপাত্র করে তার অনুমতি চাইতে গিয়েছিল প্রতিরক্ষা পরিষদের নাকি ওই গোটা ঝাড়টাই প্রয়োজন দুর্গা আঁতকে ওঠেন কি হবে রে অত বাঁশে ও ঝাড়ে না হোক একশো তবল তলতা বাঁশ কত দাম জানিস জীবন বলে দরদাম পরা ঠিক করে নেবেন প্রতিরোধ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে গোটা ঝাড়টাই লাগবে দাদু ঈশান সর্দার হাঁকড় হাঁকড় পাড়ে নে ভাই দেরি করিস না কুঠার হাতে সাত আটজন মহিষাসুর এগিয়ে আসে বাঁশ ঝাড়টার দিকে হাঁ হাঁ করে বাধা দিয়েছিলেন গাঙ্গুলি এমন আজব কথা তো বাপের জন্মে শুনিনি কী দরে নিচ্ছি সেটাকে কবুল খা ভীমা এবার মহরানিতে এগিয়ে এলো তার দশাশয়ী দেহখানে যথাসম্ভব বনত করে নাম করে বললে ঠিক আছে ঠাউর মশাই যা দাম ধরবেন তাই দেবো নে দরদাম আমরা করবো নি এক কথা হক কথা ইস তোর যে বড়ো চাটাং চাটাং কথা ফুটছে রে ভীমা আমি যদি বলি এক একখানা বাঁশের দাম এক আশরফি দেব তোর বাবুরা মুই এক কথার মনিব ঠাকুর মশাই তাই দেব নে তাই দেবি বাঁশ পিছু এক আশরফি বিবেচনা করে দেখেন নগদে তো আর দ্বিতীয় হচ্ছে না একশো বাঁশের দরুন একশো আশরফি এই বাবু আপনার নামে চাঁদার খাতায় নিকে নেবেনে কী ছোটুবাবু নেবেন তো দেখ আমার কথার খেলাপ করুনি বাবু জীবন কোনো ক্রমে হাসি লুকিয়ে বলে নিশ্চয় তুমি যখন জবান দিয়েছ দরদাম করবে না দাদুর নামে একশো আশরফি লিখে নেবো চাঁদার খাতায় এর যে বর্গির অত্যাচারও ভালো ছিল ভীমা বাগদির হাড় চেলা জমনডার দল এক বেলার মধ্যেই গোটা বাঁশঝাড়টা সাফা করে দিল কি বলবেন উনি এক ঝাঁক পরশুরাম প্রত্যেকের হাতে শানিত কুঠার বিষ্ণুবায়ন আবার এক আজব জুড়ে দিয়েছে কোথা থেকে কে জানে সে করেছে একটা তিন শিঙা এক এক ছাঁদা আঙুল দিয়ে বন্ধ করলে তার এক এক বেশুর বিষ্টুর মতে সে তিনটি উদারা মুদারা তারা পথে ঘাটে যেখানে সেখানে লোক জড়ো করে সে ক্রমাগত শিঙে ফুঁকে চলেছে বইছেন না তারায় সেই দিক সীমায় মাঠের ওবাগে মুদারায় ব্রেম্মডাঙার মাঠের মাঝখানে আর তারা শোনালে বুঝবেন যে শিরে সংক্রান্তি বইছেন তালগাছে চড়ায় বেশটা বায়নের দারুণ কেরামতি কাঠ বিড়ালিদেরও লজ্জা হবে সে সবাইকে জানিয়ে রেখেছে শঙ্খধ্বনি বা দাওমার শব্দ কানে গেলেই সে শিঙাটাকে তড়বড়িয়ে উঠে যাবে ব্রহ্মডাঙ্গা মাঠের ওই বড় তালগাছটায় মা বোনেরা তখন ঘরে আগর দিও জওয়ানেরা ধনুক নিয়ে চড়ে বসো যে যার গাছে বেশটা বাইনের উপর দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত থাকো টের পাবে বর্কি সৈন্য কত দূরে তারা তান শুনলি পরে ধনুকে বান জোড়ে সুমন্দি পদের দিকে ত্যাগ করবে বইছো না এদিকে কুসুম মঞ্জুরি অনেকটা সুস্থ হয়ে উঠেছে তার রুক্ষ চুল এখন খোঁপা বাঁধা যায় মূর্ছাড় হচ্ছে না পথি পেয়ে গায়ে তাগত এসেছে গোজানটা অপেক্ষা করছে সেই প্রহরীটি ফিরে গেছে রূপনগরে বোধ করি বারংবার প্রত্যাখ্যাত হয়ে সামছে নিয়েছে কবিরাজ মশায়ের কোনো কুমতলব আছে তা তো হতেই পারে কুসুমকে দেখলে মুনি ঋষির মতিভ্রম হয়ে যায় আর ও তো সামান্য কবিরাজ দৌড় থেকে সে লক্ষ্য করেছে সবকিছু কুসুম মাঝে মাঝে বাইরের দাওয়ায় এসে নিশ্চুপ বসে থাকে অথচ কবিরাজ মশায়ের সানাইয়ে সেই এক পোঁ একদিন শুনুন নারী দেখে ঔষধপত্রের ব্যবস্থা করে রূপেন্দ্র ফিরে যাচ্ছিলেন ঘরে তখন কাত্তায়ুনও আছে পিছন থেকে ও ডাক শুনে ঘুরে দাঁড়ালেন বললেন কিছু বলবে আমাকে আপনি বাঁচিয়ে তুললেন কেন প্রশ্নের অন্তর্নিহিত জ্বালাটা বুঝতে অসুবিধে হয় না বলেন সেটাই যে চিকিৎসকের ধর্ম হো ধর্ম আপনার সবাই খুব ধার্মিক না এই তিরস্কারের কী জবাব কিন্তু আমি তো বাঁচতে চাইনি বলুন কেন তাহলে ইচ্ছের বিরুদ্ধে আমাকে এভাবে বাঁচালেন অপরাধীর মতো রূপেন্দ্র অধবদন কাত্তায় তাকে তাঁকে নীরব দেখে বলে ওঠে তুমি তো তখন অজ্ঞান অচৈতন্য ছিলে ভাই দাদা কেমন করে বুঝবে তুমি কি চাও কিন্তু এখন তো আমি সজ্ঞানে আছি এখন তো উনি জানেন আমি কী চাই রূপেন্দ্র অত্যন্ত অসহায় বোধ করেন শান্তস্বরে বলেন কিন্তু আত্মহত্যা যে মহাপাপ মঞ্চরী ও আত্মহত্যা করলে অনন্ত নরকবাস বুঝি আপনাদের ধর্মতাই বলে এবারও প্রত্যুত্তর করতে পারলেন না আর সেই ধর্মগুরুর সেবাদাসী হলে হনন্ত বৈকুণ্ঠ লোক কী বলুন জবাব দিচ্ছেন না কেন রবীন্দ্র তাকিয়ে দেখলেন মেয়েটির দিকে ওর চোখ দুটি চলছে বড়ো বড়ো নিঃশ্বাস পড়ছে আর হাপুরে ফুঁ পড়লে কামারের চুল্লিতে যেমন অঙ্গার খণ্ড জ্বলে জ্বলে ওঠে তেমনই শ্বাসে ওর চোখ দুটিতে আগুন জ্বলছে রূপেন্দ্র বলেন তুমি কি চাও মৌরতে আমাকে এক পুরিয়া বেশ এনে দেবেন কাত্তানি স্তম্ভিত হয়ে গেল দাদার উত্তর শুনে তিনি স্পষ্টাক্ষরে বললেন দেব আজ নয় যেদিন তুমি রূপনগরে ফিরে যাবে সেদিন তোমার আঁচলে বেঁধে দেব কিন্তু কথা দাও একেবারে চরম মুহূর্তের আগে তুমি তা মুখে দেবে না অদ্ভুত হাসল মেয়েটি উজ্জ্বল হয়ে উঠল তার মুখ যুক্ত করে অসংকোচে বললে আপনি আমাকে মার্জনা করবেন গৌর মূর্তে আমি চাই না কেই বা মরতে চায় মিছে কথা বলেছিলাম তখন তাই কথা দিতে পারছি রূপেন্দ্রনাথ আর দাঁড়ালেন না স্থান ত্যাগ করেন তৎক্ষণাৎ না মরতে কেউ চায় না যে মর্মন্ত হেতুটা মানুষকে আত্মঘাতী হতে প্রেরণা জোগায় সেটা অপসারিত হলে কে মরতে চায় পরমাত্মার মতো জীবাত্মাও শুধু আনন্দের অভিশারী আনন্দাধ্যে খালবি মানে ভূতানে জায়ন্তে ওই অজগরের নাকবাস থেকে মেয়েটিকে যদি মুক্ত করা যেত তাহলে ওই কুসুম মঞ্জরীও ফুলে ফুলে মঞ্চরিত হয়ে উঠত কিন্তু তা হবার নয় স্বহস্তে তিনি অঞ্চল প্রান্তে বেঁধে দেবেন মুক্তিপথের চাবিকাঠি হ্যাঁ আয়ুর্বেদ শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেছেন আজ গুরুরাতে সমান্য করেছেন মা প্রদায়ম তালিকায় যে প্রাণহানিকর বিষ আছে তার থেকে বেছে নিয়ে একটি তীব্র কালকুট দিতে হবে ওই মেয়েটিকে শাস্ত্রীয় নির্দেশ নয় গুরু বাক্য নয় সবার বড় তার বিবেকের সংকেত সত্য শিবসুন্দরকে খুঁজে পেতে হলে আত্মদ্বীপ হতে হবে গৌর সম্বোধনটা শুনে অবাক হননি প্রতিবাদও করেননি তত্ত্বটা ওর জানা কাত্তানি বলেছে মেয়েটি স্বীকার করেছিল কাত্তানির কাছে দুজনে প্রায় সমবয়সী কদিনেই সখিত্ব গড়ে উঠেছে একটা কাত্তানের কাছে সে শিকার করেছে সে নাস্তিক না জ্ঞান হওয়ার পর থেকে সে ঈশ্বরে বিশ্বাস হারায়নি শৈশবে হারিয়েছে বাবা মাকে কাকার কাছে মানুষ ব্রাহ্মণ পণ্ডিতের বাড়ি নিত্য পূজার ব্যবস্থা ছিল বাড়িতেই আছে রাধা কৃষ্ণের যুগল মূর্তি বৃহস্পতিবারের লক্ষ্মী পুজো শিবরাত্রির উপবাস বৈশাখী পূর্ণিপুকুর সব রকমই করেছে বাল্যে ও কৈশরে দেবতার উপর তার বিশ্বাস নষ্ট হয়েছে গত বছর রাস পূর্ণিমায় যখন শুনল আগামী বছর রূপনগরের সবচেয়ে সৌভাগ্যবতী হওয়ার জন্য সে নির্বাচিত হয়েছে এই একটি বছর সে সব দেবতার দ্বারে মাথা কুটেছে কারুর দয়া হয়নি দেব দেবী ঠাকুর ঠুকুর সব পক্ষিকারী সব মিথ্যা ঠুঁটো জগন্নাথ আর্তির ডাকে সাড়া দেন না ধনী যজমানের ভোগের দিকে তার দৃষ্টি মহাকালে শুনতে পান না ছাগ শিশুর আর্তনাদ যুবকাষ্টে বৃথায় ধরফর করে শান্ত হয় ছিন্ন শির হতভাগ্য কাত্তায়নে আস্তিকের ঘরে লালিত আজন্ম সংস্কারে আঘাত লাগায় শিউরে উঠেছিল সে কিন্তু মেয়েটিকে ঘৃণা করতেও পারেনি বোঝে কি মর্মান্তিক যন্ত্রণায় হতভাগিনী নাস্তিক হয়ে যেতে বসেছে আকুল হয়ে কাতু বলে উঠেছিল কিন্তু শিব আশুতোষ না আকাশের কোনো দেবতাকে বিশ্বাস করি না আমি আমার দেবতা মর মানুষ আমার ইষ্ট শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তাই সর্বজীবে গৌরকে খুঁজি আমি কিন্তু তিনিও তো বিষ্ণুপ্রিয়াকে ত্যাগ করেছিলেন জানি ত্যাগ দুজনেই করেছেন মা বিষ্ণুপ্রিয়াও সাধিকা স্বামীর কোল থেকে সরে গিয়েছিলেন যাতে তিনি সর্বজীবে কোল দিতে পারেন রীতিমতো অবাক হয়ে গিয়েছিলেন রূপেন্দ্রনাথ কাতুর কাছ থেকে সব কিছু শোনে ওই মেয়েটি কে ওর কি অক্ষর পরিচয় আছে না হলে এমন তত্ত্বজ্ঞান ওর হলো কি করে বুঝতে পারেন আর বুঝতে পেরে নিরতি লজ্জায় মুখখানা কোথায় লুকোবেন ভেবে পান না কেন সে সেদিন ওই কথা বলেছিল ওর অঙ্ক সায়নি সেই মেয়েটি সেদিন ছিছি কি লজ্জা ওর মুখে দেখতে পেয়েছিল তার প্রাণের ঠাকুরের প্রতিচ্ছবি অচেতনের অন্ধকার রাজ্য থেকে চেতনার সীমান্তে পৌঁছে অত কাছে ওঁকে দেখতে পেয়ে ও ভুল করেছিল ওর নয় ওর। প্রাণের ঠাকুরেরই কণ্ঠ বেষ্টন করে ধরেছিল বলেছিল এসেছ এত দেরি হল যে ভেবেছিল মৃত্যু দেবতার রূপ ধরে ওকে কোলে তুলে নিয়েছেন ওর সেই প্রাণের ঠাকুর প্রেমের ঠাকুর গৌর মহালয়ার হার মাত্র তিন দিন বাকি কৃষ্ণপক্ষের দ্বাদশী মধ্যাহ্ন অতিক্রান্ত তর্পণ সেরে দ্বীপ্রাহরিক আহারে বসেছিলেন রূপেন্দ্রনাথ যোগু বসে আছেন তাল পাখা হাতে আর মঞ্জুরি বসে গল্প করছিল আরোগ্য নিকেতনের মিঠো দাওয়ায় হঠাৎ ওদের নজর হল দূর থেকে তিনজন অশ্বারোহী সৈনিক এগিয়ে আসছে মাঠের ওপ্রান্তে দাঁড়িয়েছিল গো গাড়িটা তার গাড়োয়ানের সঙ্গে কি যেন কথা হল গাড়োয়ানটা নত হয়ে প্রণাম করল হাত তুলে দেখিয়ে দিল কুসুম মঞ্জরিদের দিকে অশ্বারোহী তিনজন এদিকে এগিয়ে আসে উঠে পড়ে ওরা দুজন দ্রুত গতিতে কক্ষের ভিতরে চলে যায় কুসুম বলে মাসি কারা যেন আসছে প্রৌঢ়া সেবাদাসীটি এগিয়ে এলো সদরের দিকে আগন্তুক তিনজন ততক্ষণে আরোগ্যশালার দোরগোড়ায় মুখটা সাদা হয়ে গেল দাসীর কৃত্রিম হাসি টেনে এনে বলল কী সৌভাগ্য ছোট হুজুর যে আসুন আসুন যাক তবু চিনতে পেরেছ সম্মুখস্থ অশ্বারোহী ঘোড়া থেকে নেমে আসে বছর ত্রিশেক বয়স বলিষ্ঠ গঠন তিনজনের মধ্যে তারই সাজ পোশাকের ঘটা বেশি রূপনগরের মহান্ত মহারাজের ভ্রাতস এবং দক্ষিণ হস্ত ধর্মে বৈষ্ণব কিন্তু মারদাঙ্গায় সিদ্ধ হস্ত বস্তুত সে হচ্ছে প্রেমদাস বাবাজির সৈন্যদলের প্রধান চোখ দুটি ছোট আর ক্রূরতা মেশানো কথা বলে কেটে কেটে বললে মাসের শরীরগত তো ভালোই দেখছি খুব মাল্প টাল্প বোধ হয় তা তোমার বনছেটিও ভালো আছেন দেখলাম ফেরায় মন নেই কেন প্রৌঢ়া জোর হস্তে বললে আমরা তো দাবাগরের ঘুঁটি ছোটো হুজুর যেমন চালাবে তেমনি চলবো আমাদের আবার মন হওয়া হই কি। তাই নাকি তাহলে এবার গতরা নাড়াও পোঁটলা পুঁটলি বেঁধে নাও রওনা হতে হবে এখনি। দ্বারের ভিতর তখন কুসুম সবলে চেপে ধরেছে কাত্তায়নের দুটি হাত আগন্তুক কে সে চেনে না দেখেনি কোনোদিন কিন্তু মাসির ওই ছোটো হুজুর সম্বোধনে ব্যাপারটা বুঝে নিয়েছে কাত্তায়নি নিজেকে মুক্ত করে নিল নিঃসারে বার হয়ে গেল ঘর ছেড়ে ছোট হুজুর নজর করলো বাধা দিল না অশুভস কাল হরনাম নীতি বাক্যটা বোধ করি মাসির চানা বললে ওমা সে কি গো একটা ডুলডুলির ব্যবস্থা করো ডুলি লাগবে না যাতে এসেছো তাতেই ফিরবে নাও দেরি করো না হয়তো তা কোবরেজ মশাইয়ের অনুমতি তো নিতে হবে এবার ধমকে ওঠে ছোট হজুর হবে না খাঁচা খালি দেখলেই তোমার কোবরেজ মশাই বুঝে নেবে পাখি উড়ে গেছে তবু একটা খবর তো দেওয়া দরকার খবর দিতে তো একজন যে ছুটে গেল তা তো সচক্ষেই দেখলে দাওয়ায় উঠে আসে দ্বার পথে দাঁড়ায় দুই চৌখাটের দুহাত দিয়ে আতঙ্কে পাশাণ প্রতিমার মতন কক্ষের দূরতম প্রান্তে দাঁড়িয়ে আছে কুসুম মঞ্জরি ছোটো হুজুর তাকে আপাদ মস্তক দেখে নিল একবার বললে তোমার কাপড় জামা পুটুলি বেঁধে নাও খাওয়া হয়েছে এখনই রওনা হব আমরা যেন প্রতিপূর্তি প্রেরণায় বলা কথা আমি যাব না যাবে না ঘরের ভিতরে এতক্ষণে প্রবেশ করেন ছোটো হুজুর এগিয়ে যায় মেয়েটির দিকে ততক্ষণে ছুটতে ছুটতে কাত্তানে পৌঁছেছে নিজের ভদ্রাসনে মাঠের ও তাদের বাড়ি রশিখানের দূরে বলেন দাদা শিগগির কুসুমকে ধরে নিয়ে যেতে পাইক এসেছে ধরে নিয়ে যেতে কে আহারকালে রূপেন্দ্র বাঘ সংযম করেন অসতর্ক মুহূর্তে প্রশ্নটা করার পরেই অন্নপাত্র সরিয়ে দেন গন্ডুস করে উঠে পড়েন দ্রুত প্রক্ষালন করে বলেন চল তো দেখি দুজনে বেরিয়ে এলেন বাইরে যগু ঠাকুরন কিন্তু সদরদারের কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়েন দৃষ্টি তার ক্ষীণ তবু দৃশ্যটা দেখতে পেলেন মাঠের ও প্রান্তে আরোগ্যশালরার সম্মুখে দুজন অশ্বারোহী তৃতীয় একটি অশ্ব আরোহীহীন একজন বলিষ্ঠ গঠন যুবা পুরুষ কুসুম হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে আসছে মেয়েটি মাটিতে শুয়ে পড়েছে জড়িয়ে ধরেছে দাওয়ায় একটি বাঁশের খুঁটি আর সেই প্রৌঢ়া দুহাত শূন্যে তুলে আর্ত কণ্ঠে বিলাপ করছে যোগু ঠাকুরুন ঘর ছেড়ে পথে নামলেন না দ্রুত গতিতে ফিরে গেলেন তার ঠাকুর ঘরে তুলে নিলেন লক্ষ্মীর পায়ের কাছে পড়ে থাকা শঙ্খটিকে আবার বেরিয়ে এলেন বাইরে শাঁখে ফুঁ দিলেন স্তব্ধ মধ্যাহ্ন শিউরে উঠল পদ্মদিঘির ওপাশে পিতু ঠাকুরের বাড়ির সামনেও মেয়েদের একটা জটলা বোধ করি ওই সেবাদাসীরা আর্তকণ্ঠের চিৎকার শুনে ওরাও বার হয়ে এসেছে কৌতূহলী হয়ে তাদের মধ্যে থেকে কে একজনের সঙ্গে সঙ্গে বাঁচিয়ে দিল আর একটা শাঁখ এমন নির্দেশ দেওয়াই ছিল বর্গীর আক্রমণ প্রতিহত করতে পুরো রলনাদের কী কী কর্তব্য মাঠের ও প্রান্তে ভীমা দিয়ে আপন মনে বিড়বিড় করতে করতে আল পথ ধরে কোথায় যাচ্ছিল খড় মধ্যাহ্নে পাশাপাশি দুবাড়ি থেকে শাঁখ বেজে ওঠায় সে থমকে দাঁড়িয়ে পড়ে দৃশ্যটা তার নজরে পড়ে ছুটতে ছুটতে সেও এসে পড়ে অকুস্থলে ততক্ষণে রূপেন্দ্রনাথও পৌঁছে গেছেন কিন্তু তার পূর্বেই পৌঁছেছে ভীমা সে নিরস্ত্র তবু অকুত ভয় চেপে ধরে ওই হাতিয়ার বন্ধ মানুষটার কবচি বলে আইয়ো কি করছিস তুই যাদা দুই অশ্বারোহী তৎক্ষণাৎ তার দুই দিকে অশ্বকে পরিচালিত করে হাতে তাদের কৌশমুক্ত তরবারি ছোট হুজুরের আদেশের অপেক্ষায় তারা ওই বিশালাকায় মানুষটার দুপাশে অশ্বপৃষ্ঠে অপেক্ষা করে মাথাটা ঘাড় থেকে নামিয়ে দেয় না ছোট মেটির মেয়েটির হাত ছেড়ে দেন এগিয়ে এসে ভীমার গালে কষিয়ে দেন ঠাস করে একটা চড় কুসুম তার স্খলিত অঞ্চলটা টেনে নিয়ে বুকটা ঢাকে বাঁশের খুঁটির আলিঙ্গন কিন্তু সে ছাড়েনি ভীমা তার গালে হাতটাও বোলায় না তিনজনের দিকে পর্যায়ক্রমে সে তাকিয়ে দেখে নেয় তিনজনের হাতেই নাঙ্গা তারোয়াল ভীমা তিল তিল করে পাঁচটা পা পিছিয়ে যায় তালোয়ারের কোপ থেকে নিরাপদ দূরত্বে পৌঁছে সে যে কাণ্ডটা করল তার নিতান্ত অপ্রত্যাশিত হঠাৎ নিচু হয়ে মুখে হাতের তালু সঞ্চালনে কুক দিয়ে উঠল সে ধ্বনি অতি বিচিত্র আ বাবা বাবা ছোট হুজুর এ রাড়খণ্ডেরই মানুষ বাংলাদেশের ছেলে দাঙ্গাতে সে অভ্যস্ত তৎক্ষণাৎ বুঝে নেয় এ ধ্বনি যে ওভাবে বাজাতে পারে সে সামান্য চাষার ছেলে নয় এ বাংলার একটি বহু বিখ্যাত যুদ্ধধ্বনি লোকটা ডাকাত তৎক্ষণাৎ স্তব্ধ প্রকৃতি যেন মুখর হয়ে উঠল যেন হঠাৎ এসে পড়া কালবৈশাখীর ঝড় পল্লীর ও প্রান্ত এ প্রান্তে ক্রমান্বয় হতে থাকে দামোদরের দিক থেকে ভেসে এলো ওই কুকের প্রতিধ্বনি আ বাবা বাবা দামোদরের দুই তীরের মাঝি মাল্লা দুর্ধর্ষ নমসূত্র আর কৈবর্ত মাছ মারার দল যেন জানিয়ে দিল আমরা সজাগ আছি আসছি ভয় নেই আরও আশ্চর্য দামোদরের ওপার থেকে বোধ করি পীরপুর গ্রামের দিক থেকে ভেসছিল দামার শব্দ ডুম 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 ছোট হুজুর এ দেশের ছেলে তৎক্ষণাৎ বুঝে ফেলে এরা চড় খেয়ে তা হজম করে নেবে না কিন্তু এদের সঙ্গে বন্দুক নেই তৎক্ষণাৎ অশ্বপৃষ্ঠে আরোহণ করে বসে যাতে প্রয়োজনে ওই পদাতিক বাহিনীর মাঝখান দিয়ে তলোয়ার ঘোরাতে ঘোরাতে ঘোড়া ছোটানো যায় রূপেন্দ্র বলেন কে আপনি আমার বাড়ির মেয়েদের গায়ে হাত তোলেন কোন অধিকারে ছোট হুজুর চক্কর টহল দিয়ে ঘুরে এসে বলে আমি কে তা ওই মাসিকে জিজ্ঞাসা করে দেখবেন আপনিই বরং বলুন আমাদের গায়ের মেয়েকে এভাবে আটকে রেখেছেন কোন অধিকারে সে কৈফিয়ত আপনার মালিককে দেব আপনি ওকে চড় মারলেন কেন ও আমার হাত চাপে ধরেছিল সে তো নিজের চোখে দেখলেন রূপেন্দ্রের নজর হলো মাঠের এ প্রান্তেই ও প্রান্তে দু চারজন ইতিমধ্যেই দেখা দিয়েছে ভীমা বাগদির চেলা চামুন্ডা অধিকাংশের হাতেই তেলপাখা লাঠি দু একজন ভিল ধনুক হাতে আপনি নেমে আসুন ওর কাছে ক্ষমা চাইতে হবে ক্ষমা অট্টহাস্য করে ওঠে দুঃস্বাসী ছোট হুজুর চোখ বুলিয়ে সেও পরিস্থিতিটা সমছে নেয় যদিও ওরা পদাধিক তবু ওদের অনেকের হাতে ধনুর্বাণ সংখ্যাতেও এতক্ষণে দশ পনেরো জন বলে আজ আমি ফিরে যাচ্ছি কিন্তু আবার আসব। আপনি আগুন নিয়ে খেলা করছেন কবরেজ মশাই তারিখটা জানিয়ে যাচ্ছি মহাষ্টমীর দিন আপনার ওই তীরন্দাজ ডাকাতদের জানিয়ে দেবেন যারা আসবে তারা ধতির ধনুক নিয়ে যুদ্ধযুদ্ধ খেলতে আসবে না তারা বন্দুকধারে হাতি আর কামানো আসবে অহেতুক এ গ্রামে রক্ত গঙ্গা বহাতে চায় না তারপর ভীমার দিকে ফিরে প্রশ্ন করে তো নামটা কিরে হারাম যাদা ভীমা এক পা এক পা করে এগিয়ে আসছিল এ প্রশ্নে থমকে দাঁড়িয়ে পড়ে পাশে ফিরে বলে বাবু মোর নাম তো রে নবাব সরকারের শিকায়ত করবে যাকে প্রশ্নটা করেছে সে দাঁড়িয়ে আছে হাত দশেক দূরে তার হাতে একটা ভিল ধনুক আকর্ণ কর্ণ তার চ্যাট এনে ছোটকুচুরের দিকে স্থির লক্ষ্যে দাঁড়িয়ে আছে যেন দ্রৌপদীর স্বয়ংবর সভায় মিন লক্ষ্যে অর্জুন তার দৃষ্টি সরল না জবাবে বলল নাম জিগাইছে তো নামটা বলি দাও কেন ভীমা আবার এগিয়ে এলো কাছে বললে বাবুর হাতে চড় খায়ে তোর খুঁড়ো যে বাপের দেওয়া নামটা ভুলি গেলো রেঈসেন ঈশানে একইভাবে জবাবে বললো ও হারামজাদার বাপের দেওয়া নামটা যখন কিচক তখন তো আর আঞ্জাদ করা উচিত তো কি হতে পারে শোনান বাবু মশায় খুড়োর নাম ভীমা বাগদি অধমের নাম ইসেন বড় কোতোয়ালের খাতায় নাম দুটি নেখা আছে তাই পহচানতে পারবেন ভীমা এতক্ষণে অশ্বারোহীর পাঁচর ঘেঁষে হঠাৎ কোথাও কিছু নেই এক লাফ দিয়ে উঠল সে তার ডান হাতটা শূন্যে একটা অর্ধবৃত্ত রচনা করলো প্রচন্ড একটা থাপ্পড় সে কষিয়ে দিল ওই অশ্বারোহীর গণ্ড দেশে টোলে উঠল ছোট হুজুর তৎক্ষণাৎ সে কোষমুক্ত করলো তার ধারালো তলোয়ার কোমর বন্ধের খাপ থেকে আর একই মুহূর্তে আকাশ বাতাস কাঁপিয়ে গর্জন করে উঠল ঈশান সর্দার খবরদার ছোট হুজুর টাল সামলে সোজা হয়ে বসলো ভীমা ততক্ষণে পাঁচ হাত দূরত্বে অশ্বারোহী তিনজনের লক্ষ্য হলো চার পাঁচজন ধানুকি স্থির লক্ষ্যে তাদের ঘিরে ফেলেছে প্রত্যেকের ধনুকেই চ্যা আকর্ণ বিস্তৃত ঠিক তখনই দেখা গেল মাঠের ও প্রান্ত থেকে মাঝি মাল্লার দল বিলবিল করে ছুটে আসছে এদিকে কারোর হাতে দাঁড় কারো বা লগি আকাশ বাতাস মথিত করে ধ্বনিত হচ্ছে আ বাবা 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 গালটা জ্বালা করছে উপায় নেই এরা ডাকাত ছোট সরকার তার সঙ্গী দুজনকে নিয়ে তীর বেগে বেরিয়ে গেল ভিড়ের মাঝখান দিয়ে দেবী পক্ষের পঞ্চমী তিথি আগামীকাল মহা পূজার শুরু মহাষষ্ঠী ঘরে ঘরে চঞ্চলতা জমিদার বাড়ির সম্মুখে প্রতি বছরের মতো এবারও মেলা বসেছে শুধু এই গ্রামে নয় এ অঞ্চলে ওই একখানি মাত্র দুর্গাপূজা গ্রাম গ্রামান্তরের মানুষ তিন দিনের মধ্যে অন্তত একদিন এসে মায়ের চরণে প্রণাম করে যাবে সমস্ত দিন দামোদরের সমান্তরালে চলতে থাকবে গো গাড়ির শাড়ি ওই চওড়ার রাস্তাটাই দামোদরের বাঁধ বাঁধ ঠিক নয় রাস্তাটা জলস্ফীতির বাধা হয়ে কিছুটা মহড়া নেয় এই আর কি মাঝে মাঝে জমিদার বাড়ি থেকে পেল্লাদ আর কেষ্টা বায়নের যুগলবন্দি ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে গুরু 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 থিতাং ধিতাং পুজো এখনো শুরু হয়নি কিন্তু বায়েনদের যেন আর তর সইছে না ছেলে বুড়োর মনের তালে তালে তাদের ঢাকের কাঠি জোড়াও খেয়ালে বে খেয়ালে নেচে উঠছে রূপেন্দ্র এ আর রোগী দেখতে যাবেন না নেহাত প্রয়োজন না হলে যোগু ঠাকুরুন আর কাতুর সাত সকালে উঠে ও বাড়ি চলে গেছে ও বাড়ি বলতে জমিদার বাড়ি কত কাজ পুজোর জোগান দেওয়া গুড় জাল দেওয়া ভোগ আনন্দ নাড়ু পাকানো পাঁচ বাড়ির এওরা না করলে কে করবে রবীন্দ্র দাওয়ায় বসে বসে প্রাকৃতিক শোভা দেখছেন শারদীয়ার প্রাক্কালে পল্লী বাংলার রূপ শিউলি গাছতলাটা ফুলে ফুলে সাদা সোনা গলানো রোদ আকাশ নির্মেঘ পুঞ্জপুঞ্জ শুভ্র মেঘের দল আকাশে ভেসে চলেছে সেকালে এই সময়ে রাজা মহারাজারা দিগ্বিজয় বার হয়ে পড়তেন সওদাগরের দল যাত্রা করত সমুদ্রের পথে বদর বদর বলে দামোদরের কিনারা বেয়ে নদী আর শাহি সড়কের মাঝখানের অপ্রশস্ত কিন্তু অতি দীর্ঘ এলাকাটা এখন সাদায় সাদা কাশফুলের ঘন জঙ্গলে নজরে পড়ল সামনের চালাখানায় যে ঘরখানায় আশ্রয় নিয়েছিল রূপনগরের সেই মেয়েটি আর তার পাতানো মাসি তারা এখন নেই নতুন কোনো রোগী আসেনি কোশালার তিনখানি ঘরই খালি না কুসুম মঞ্জুরি রূপনগরে ফিরে যায়নি সে বর্তমানে আছে ভাদুড়ি বাড়ি ওই পুজো বাড়িতে কাটোয়াঘাটে পিতৃতর্পণ সেরে ব্রজেন্দ্র ব্রজেন্দ্রনারায়ণ ফিরে এসেছেন দিন চারেক আগে মহালয়ার পর দিন এসে সমস্ত বিবরণ শুনেছেন বলেছিলেন লোকটা সম্ভবত ফাঁকা হুমকি দিয়ে গেছে রূপনগরীর মহন্ত মহারাজের এখন শিরে সংক্রান্তি এখন সে ওই জাতের মূর্খামি করবে না আগে দেখবে ভাস্কর পণ্ডিতের ঘোড়াটা আড়াই চালে কোন দিকে যায় মুর্শিদাবাদ না বর্ধমান যতক্ষণ না ভাস্কর পণ্ডিত চাল দিচ্ছেন ততক্ষণ প্রেমদাস বাবাজির দান নেই তাকে প্রতীক্ষা করতে হবে এই হচ্ছে খেলার আইন না ভীমি বা ঈশান সর্দারের ব্যবহারে তিনি ক্ষুব্ধ হননি বলেছিলেন তাঁর মোহভঙ্গ হয়ে গেছে রূপনগরের মহন্ত মহারাজকে সপক্ষে রাখার প্রচেষ্টা নিরর্থক শুধু দাঁহাটিতে ভাস্কর পণ্ডিত নয় রূপনগরের মহন্ত মহারাজের সঙ্গেও তিনি সাক্ষাৎ করে এসেছেন স্বচক্ষে দেখে পূর্বমত দৃঢ়তর হয়েছে ভাদুরী মহাশয়ের ভাস্কর পণ্ডিত লোকটা অতিশয় ধূর্ত নির্মম নীতিহীন ও অর্থলুক নিজে হয়তো কামুঘ নয় কিন্তু সৈন্যদলের নারী নির্যাতনের বিভৎসতা তার ব্রজেন্দ্রর অনুমান ভাস্করের সৈন্য সংখ্যা আন্দাজ বিশ সহস্র তার ভিতর অন্তত এক হাজার বন্দুকধারী বাদবাকির অস্ত্র তরবারি ও ভল্লা অশ্বপৃষ্ঠে যখন অগ্রসর হয় তখন পিঠে থাকে ঢাল কোমর বন্ধে তরবারি বাম হাতে ঘোড়ার লাগাম দক্ষিণ হস্তে ভল্ল সৈন্যদলে হাতি নাই কামানো নাই তেমনি পদাতিক নাই বিশ হাজার তো বিশ হাজার অশ্ব তাই ওরা গতি তাই ওরা দুর্বার আজ এখানে তো কাল সেখানে তুলনায় নবাব আলিবর্দির সমর বাহিনী শ্লথগতি একাধিক রণ হস্তি তারা দ্রুতগতি কিন্তু গোশকটে বাহিত হয় কামান বহু সৈন্য অগ্রসর হয় পদব্রজে ভাস্করের তেইশ জন সেনানায়ক প্রত্যেকের সৈন্য সংখ্যা নির্দিষ্ট সুচিহ্নিত মুহূর্ত মধ্যে নির্দেশ পেয়ে গোটা বাহিনী চার পাঁচ ভাগ বিভক্ত হয়ে ভিন্ন ভিন্ন পথে রওনা হয়ে পড়ে আবার হয়তো দুদিন পরে নির্দিষ্ট স্থানে মিলিত হয় নবাবী বাহিনী সেভাবে সুশৃঙ্খলবদ্ধ নয় তারা স্থির করে উঠতে পারে না বর্গীদের সহসা বিভক্ত কোন দলটিকে অনুসরণ করবে তাই বৃদ্ধ নবাব গ্রাম থেকে গ্রামান্তরে বর্গী সৈন্যকে খুঁজে বেড়াচ্ছেন কোন ক্ষুদ্র দলে স্বয়ং ভাস্কর আছেন তা বুঝে উঠতে পারেন না ব্রজেন্দ্র নারায়ণ যখন ভাস্কর পণ্ডিতের সঙ্গে সাক্ষাৎ করতে যান তখন সেই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ তাকে সাদর সম্ভাষণে আপ্যায়ন করেন বর্ধমান রাজের দূত যেন বর্ধমান রাজ স্বয়ং কথাবার্তায় তিনি বোঝাতে চাইলেন যে তিনি এসেছেন জবন নিধনের ব্রত নিয়ে আলিপুরদের চৌথ প্রদানে স্বীকৃত হন বা না হন ভাস্কর সংকল্পচ্যুত হবেন না সেই সংকল্প নবাব আলীপুর গদিচ্যুত করে কোনো উপযুক্ত হিন্দু রাজাকে মুর্শিদাবাদের সিংহাসনে অধিষ্ঠিত করা যে দুরাত্মা মহাপূজায় ব্যাঘাত সৃষ্টি করে সদ ব্রাহ্মণকে অষ্টমীতে প্রতিমা বিসর্জন দিতে বাধ্য করে তার কোনো ক্ষমা নাই পরবর্তী নবাব যিনি ভাস্কর পণ্ডিতকে ওই জবন নিধন কার্যের সম্মুখ সহায়তা করবেন তিনি কে ভাস্কর জানেন না মা ভবানের ইচ্ছা নদীয়ারাজ হতে পারেন বর্ধমান রাজতিলক চাঁদ হতে পারেন ব্রজেন্দ্র জাত বারিন্দের বৈষয়িক বুদ্ধিতে মহারাষ্ট্রের ব্রাহ্মণের কাছে হারবার পাত্র নন তিনি বর্ধমান মহারাজের তরফে ভাস্করাম পন্থকে শ্রীকৃষ্ণের দশম অবতার রূপে নমস্কার করে এসেছেন শ্রী জয়দেব দশ দশাবতার স্তোত্রটি শুনিয়ে দিয়ে এসেছেন যার দশম অবতার হবেন বলে প্রতিশ্রুত কথা দিয়েছিলেন কোন কোন উদ্যোগ তা বর্ধমান রাজকে সবিস্তারে জানিয়ে দেবেন তা তিনি দিয়েছেন কাটোয়া থেকে ফেরার পথেই পরে শহর বর্ধমান যেখানে তিলক চাঁদকে সব কথা জানিয়ে এসেছেন এবং এই কথাও বলতে ভোলেননি যে বাঘ চাতুর্যে তাঁকে আশ্বস্ত করে সেই ধূর্ত ব্রাহ্মণের পক্ষে অতর্কিতে রাজ্যটি আক্রমণ করা নয় তার বর্ধমান অর্থ সম্পদ ব্রজেন্দ্রের সন্দেহ হয়েছিল ভাস্করের শিবিরে কি যেন একটা কর্মচঞ্চলতা শিবিরে কি যেন একটা কর্মচঞ্চলতা দাইহাঁটির শিবির গুটিয়ে দুই একদিনের মধ্যে তিনি কোথাও চলে যাবেন আত্মগোপন না অতর্কিত আক্রমণ তা বুঝে উঠতে পারেননি। আক্রমণ হলে লক্ষ্যস্থল কোনটি বর্ধমান রাজ্যের রাজপ্রাসাদ নদিয়া রাজ্যের কৃষ্ণনগরের প্রাসাদ অথবা ঘাস মুর্শিদাবাদ সম্ভবত কলকাতার দিকে অভিযান করবে না সে সংবাদ পেয়েছে ইংরেজ স্থপতি যাবতীয় ব্যবস্থা নিয়েছে পরীক্ষা খনন মারাঠা ডিচ এবং প্রতিটি প্রবেশ তারে কামান সংস্থাপন তবে প্রথমেই মুর্শিদাবাদ অভিযান করবেন না তার পূর্বে দু একটি ছোটখাটো রাজ তাকে লুটে নিতে হবে বর্গীয় সৈন্যদলকে সন্তুষ্ট করতে তাদের লোভের আগুনে ইন্ধন জোগাতে যাতে নবাবিত শাখানা আক্রমণের সময় সবাই মরণপণ লড়ে বর্ধমানের রাজকার্য সমাধা করে রওনা হয়েছিলেন উত্তর পশ্চিম মুখ পথে গুলকারা আউসগ্রাম মৌজা তারপর অজয়ের তীরে ইলাম বাজার অদূরে কবিরাজ জয়দেবীর স্মৃতিবিজড়িত কেন্দুবিলব ও কদম খণ্ডির ঘাট তার উত্তরে ধর্মমঙ্গলের কালের অসীম শক্তিশালী ইচ্ছাই ঘোষের গড় গোপভূমির মহাশক্তি উপাসক আজ অরণ্য ভূমির কাছে মাথা নত করেছে তার শ্যামরূপার গড় ইটের স্তূপ যেন পাহাড় হয়ে পড়ে আছে ইচ্ছাই সম্ভবত ঈশ্বর শব্দের অপভ্রংশ যেটাকে আজ সকালে শ্যামরূপার গড় বলে ওটাই এককালে ছিল ঈশ্বর ঘোষের মহা সমৃদ্ধিশালী রাজধানী ঢেকুর বা ঢেকুর কোন কালে পাল রাজাদের আমলে তো বটেই হয়তো বিগ্রহপালের সময় তার অর্থ সাত সাতটি শতাব্দী পার হয়ে গেছে রাড খণ্ডের কোনো ভূস্বামী প্রয়োজন বোধ করেননি সেই স্তূপের ইট দিয়ে নতুন একটি গড় গড়ে তুলতে অজয়ের কিনার ঘেঁষে বৈদেশিক শত্রুকে প্রতিহত করতে বৈদেশিক শত্রুরা যে মাঝে মাঝে অতর্কিতে আসে সাঁড়া সাঁড়ির বাণের মতন না ভুল হলো ভাদ্রের বানের মতন তা নির্দিষ্ট সময়ের ব্যবধানে আসে না আসা অনিয়মিত ভূমিকম্পের মতো কিন্তু আসে শুধু হিন্দুস্থানের নয় বাংলার ইতিহাসেও পোন পুনিকতায় ওই ঐতিহাসিক সত্যটি ক্লান্তিকর তবু সাত শতাব্দীর ভিতর কোনো ক্ষমতাশালী নৃপতির আড়খণ্ডে আর দ্বিতীয় কেল্লা নির্মাণ করেননি বোধ করি তাঁদের আশা ছিল তাদের শাসনকালে এ দুর্দৈব ঘটবে না ঘটলেও উৎকোচে বসীভূত করতে পারবেন বিদেশি দস্যুদের সেই মূল্যই দিয়েছে বাঙালি সাম্প্রতিক মগ পর্তুগিজ আর হারমাদ্দের আক্রমণে এখন দিচ্ছে বর্গীদের শুধু অর্থ নয় দিতে হয়েছে ইমান আর ইজ্জত নৌকো থেকে শ্যামরোপার পরিত্যক্ত ধ্বংসস্তূপ দেখতে দেখতে সে কথাই মনে হচ্ছিল ব্রজেন্দ্র নারায়ণের আরও দাগা পেলেন রূপনগরে উপনীত হয়ে বিদেশি মহারাষ্ট্রীয় দর্শ সর্দার তাঁকে যে সম্মানটুকু দিয়েছিল রূপনগরে মহন্ত মহারাজ সেটুকুও দিলেন না লোকটা স্থবির স্থূলকায় ব্রজেন্দ্র অপেক্ষা অন্তত দশ বৎসরের বড় ব্যভিচারে বিকৃত তনু নারী সংসর্গের হয়তো ক্ষমতাই নাই কিন্তু লালসার তৃপ্তি হয়নি আজও সর্বক্ষণ সে ওই এক কথাই বলে গেল কোন সাহসে তালুকভুক্ত এক অকালপক্ষ কবিরাজ তার রায় রানীকে এভাবে আটকে রাখে তিনি এক সপ্তাহ মাত্র সময় দিচ্ছেন ভাদুরী মহাশয়কে তার ভিতর যদি বন্দিনী ফিরে না আসে তাহলে সময় গ্রামখানিকে রাঢ়ভূমির মানচিত্র থেকে মুছে ফেলা হবে বর্গীদের প্রসঙ্গ দু তিনবার তুলতে চেয়েছিলেন কিন্তু প্রেমদাস বাবাজি কর্ণপাত করেননি বলেছেন আপনারা নিজ নিজ ঘর সামলান ভাদরী মশাই আমাকে পরামর্শ দিতে আসবেন না অপরিসীম দার্ঢে বলেছিলেন সেই মারাঠি ব্রাহ্মণ কুলাঙ্গাটির সঙ্গে দেখা হতে বলবেন রূপনগর অধিকার করার দুর্মতি হলে সে যেন তার পিতার নামটি একটি ভূর্্যপত্র লিখে নিয়ে আসে জীবিত ফিরে যাবার সৌভাগ্য হলে সেটি তার প্রয়োজন হবে ব্রজেন্দ্র নারায়ণের মনে পড়ে গিয়েছিল সেই অজ্ঞাত উর্দু কবির বয়েথটি ইধার গৌড় মেয়ে হরতরফ অন্ধেরা কি থা গিয়ান লড়াই লড়াইছে ডারা এদিকে যুদ্ধভীত বঙ্গভূমির চতুর্দিক থেকে ঘনিয়ে এসেছে নিরন্ধ্র অন্ধকার বেলা তখন দ্বীপ হঠাৎ মনে হল দূর বহু দূর থেকে একটা শব্দ ভেসে আসছে ডুম 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 উঠে পড়লেন রূপেন্দ্র কান খাড়া করে শুনলেন না ভুল শোনেননি তিনি শব্দটা আসছে কোণ থেকে অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে সম্ভবত দামোদরের ওপারে অবস্থিত পীরপুর গ্রামের দামামা ছুটে বেরিয়ে এলেন বাইরে ষষ্ঠীচরণ এড়োয়ী ভাবে দৌড়ে মাঠটা পার হচ্ছিল তাকে প্রশ্ন করলেন কিসের শব্দরে ষষ্ঠী থমকে দাঁড়িয়ে পড়ে লোকটা বলে ভুরগির হাঙ্গামা মনে লাগে খাট পাইনে যাই ঠাউর আপনিও আসেন দামোদরের দক্ষিণ পারে এই গ্রাম বর্গীদের বর্তমান অবস্থান যদি দাঁহাটি হয় তাহলে দামোদরের ওপারে নদীর ওপার থেকে তাদের আক্রমণের আশঙ্কাটা বেশি সেজন্য প্রতিরোধ পরিষদ নদী তীরের দিকটাই অধিকতর সুরক্ষিত করেছে শঙ্খধ্বনি বা দামামার সংকেত মাত্র যে যার কাজে লেগে যাবে বিনা নির্দেশে অতর্কিত আক্রমণে যথাযথ আদেশ দেবার সময় থাকে না তাই সব রকম দায়িত্ব বিভাগ আগে আগেভাগেই করা আছে রূপেন্দ্র উড়ুনিটা দড়ি থেকে টেনে নিয়ে নগ্ন গাঁথ আবর্তিত করলেন খড়মজোড়া খুলেই রাখলেন প্রয়োজনে যাতে দৌড়তে পারেন নগ্ন নগ্নপদের সুবিধা সদরের শিকালটা তুলে দিয়ে দ্রুতপদে রওনা দিলেন দামোদরের ঘাটের দিকে বাড়ির মেয়েরা পূজা বাড়ি ততক্ষণে দামোদরের কিনারা ঘেঁষা বিভিন্ন পল্লী থেকে ভেসে আসতে শুরু করেছে শঙ্খধ্বনি মাঝে একবার শোনা গেল নদীর ওপার থেকে আ বাবা 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 জেগে আছি সবাই জেগে আছি তোমরাও সজাগ হও লক্ষ্য হলো সদর তোর শিকল তুলে দিয়ে এ বাড়ি ও বাড়ির পুরো দল দ্রুত পদে মাঠ পাড়ি দিয়ে এগিয়ে চলেছে ভাদুরি বাড়ির দিকে এটাও পূর্ব পরিকল্পনা মতো পূজা মণ্ডপে সংগ্রহ করে রাখা হয়েছে প্রচুর পরিমাণে চিঁড়া আর গুড় তাছাড়া বিরাট চৌবাচ্ছায় পানীয় জল প্রয়োজনে দু তিন দিন সারা গ্রামের শিশু নারী ও বৃদ্ধরা সে বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হলেও তারা অনাহারে থাকবে না অধিকাংশ বাড়ি পর্ণকোটির দাহ্য বর্গীরা সবার আগে চালায় ধরিয়ে দেয় আগুন আতঙ্কতাড়িত অর্ধদগ্ধ নরনারী বার হয়ে এলেই পড়ে বর্গী ডাকাতদের খব পরে তারা বেছে নেবার সুযোগ পায় কাকে হত্যা করবে আর কাকে জিয়ে রাখবে ভিন্ন তর মৃত্যুর স্বাদ দিতে জমিদার বাড়ি পাকা ইটের উঁচু পাঁচিল দিয়ে ঘেরা সৌধ শীর্ষে ইন্দ্রকোষের ব্যবস্থাপনা যার আড়ালে আত্মগোপন করে ধানুকি সৈনিক আক্রমণকারীদের মহড়া নিতে পারে অধিকাংশ গৃহস্থ তার মূল্যবান যা কিছু অলঙ্কার বা নগদ সঞ্চয় আগে মাটির ভিতর পুঁতে রেখেছে মুহূর্ত মধ্যে দৌড়ির শিকল দিয়ে জমিদার বাড়িতে আশ্রয় নেওয়ার ব্যবস্থা পাকা রূপেন্দ্র যখন দামোদরের তীরে এসে পৌঁছলেন তখন সেখানে অনেক মানুষের জটলা তার মতো কেউ খালি হাতে আসেনি যা হোক একটা অস্ত্র এনেছে নিদিন তেল পাকা লাঠি কাজ দামোদরের মূল স্রোত এখন এপাড় পাড় ঘেসে ভাঙছে ওপারে চড়া পড়ছে এদিকে বরাবর খাড়া পাড় শুধু ঘাটের কাছে প্রায় তিনশো হাত নদ কিনার সমতল সেখানেই নৌকা বাঁধার আয়োজন স্নান স্নানঘাট তুলনায় ও অনেকটা শুধু বালি আর বালি শোনা গেল অনেকেই বর্গী বাহিনীকে দেখেছে অশ্বারোহী কিন্তু একটি রণ রণহস্তিও আছে ব্রজেন্দ্র সংগৃহীত সংবাদ অনুসারে বর্গীদের একটারে হাতি ছিল না সম্ভবত ইতিমধ্যে অন্য কোন যুদ্ধ বাহিনীর কাছ থেকে সেটি ছিনিয়ে নিয়েছে অথবা রণহস্তি সহ আরো কিছু বর্গী সৈন্য আবির্ভূত হয়েছে নাগপুরের দিক থেকে রূপেন্দ্র তাদের দেখতে পেলেন না তারা নাকি পূব দিক থেকে নদীর কিনার ঘেঁষে দল বেঁধে আসছিল বীরপুর থেকে দাম দাওয়া শব্দ হতেই ঘাটের মাঝি মাল্লারা সচকিত হয়ে ওঠে তারা কুক দিয়ে জানিয়ে দেয় সবাইকে তৎক্ষণাৎ সবাই নোংর তুলে নৌকাগুলি জলে ভাসায় সারিবদ্ধ নৌকা চলে আসে পারে অশ্বারোহী বাহিনী যখন ওদিকের ঘাটে এসে পৌঁছয় তখন সে ঘাট জনমানবহীন একখানিও নৌকা নাই দামোদর এখনো টৈটুম্বর ওরা বাধ্য হয়ে ফিরে যায় যে পথে এসেছিল সেই পথে সমস্ত বিবরণটা শুনে লক্ষণ বাগদি বললে এই কথাটা তো মানতে পারলারলেম সালারা সম্মুখ বাগে না যেয়ে কিছু ভরলে কেন গো যোগিডম রুখে ওঠে মুই কি মিছা কথা বলেছি সুধা ওকে রতনের রহিম চাচারে বড় খোকারে লক্ষণ সর্দার বলে সেই কথাটা লয় রে জগন মিছা কথা বলার কথা বলি নাই শোনো কেনে লক্ষণের বিশ্লেষণটা ভেবে দেখার বর্গীয় সৈন্যদল যে পথে এসেছিল সেই পথেই ফিরে গেল কেন ওরা পশ্চিম মুখ আসছিল তাহলে তাদের লক্ষ্যস্থল সেদিকেই নদীর ওপার থেকে জমিদার বাড়ির দোতলা অংশটা অথবা মন্দির চূড়া দেখতে পায় নিশ্চয়ই তখন স্থির করে এবারে এসে এই গ্রামটা লুট করলে মন্দ হয় না পাকা ইমারত আর মন্দির দেখে তারা বুঝতে পেরেছিল এটি একটি সমৃদ্ধশালী গ্রাম লুট করলে মেহেন্নাথ পোষাবে তারপর ঘাটে এসে দেখে একখানীয় নৌকা নাই নদীতে এখন অনেক জল হাতি না ডুবলেও ঘোড়ার পক্ষে ডুব জল ঘোড়া অবশ্য সাঁতার দিতে পারে কিন্তু প্রত্যক্ষদর্শী অনেকেই বলেছে বড়কির সৈন্যদের পিঠে বাঁধা ছিল বন্ধু সাঁতরে নদী পার হতে হলে বারুদ ভিজে যাবে ফলে তারা পার হবার কোনো পথ দেখেনি এ পর্যন্ত বোঝা শক্ত নয় কিন্তু সেক্ষেত্রে তাদের পরবর্তী পদক্ষেপ কি হবার কথা যে পথে চলেছিল সে পথে এগিয়ে যাওয়া এ গ্রামটি লুট করার আশা ত্যাগ করে তা তারা করেনি তারা ফিরে গেছে কেন হয়তো ভাঁটির দিকে অর্থাৎ পূব দিকে যেদিকে গেছে সেদিকে কোন ঘাটে নৌকো দেখে এসেছে ফুল্লোরা গায়ে কিংবা রতনহাটি মৌজার কোন ঘাটে গেছে সেই নৌকাগুলি লুট করে আনতে সময় গাখানাকে অব্যাহতি দিতে ওদের মন চাইছে না ভীমা বাগদি বলে লখাই তুই একটু ঘোড়া লিয়ায় দেখি প্রথমে শালারা কোন বাগে গেল মাত্র লক্ষণ ডোম অশ্বপৃষ্ঠে জোর কদমে পূর্বাভিমুখে ছুটে চলল নদের এ পাড় বরাবর দামোদরের বাঁধ ধরে প্রায় আধ ঘন্টা বাতাসে ফিরে এলো সংগৃহীত সংবাদ দাখিল করল সেনাপতিকে ভীমাকে না বর্গী সৈন্যদল রতনহাটি পর্যন্ত ফিরে যায়নি ঘাটেও কোনো নৌকা ছিল না যে খানকয় জেলে ডিঙি ছিল তারাও দাওয়া শব্দ শুনে পারে চলে এসেছিল বোরকি সৈন্য থানা কেড়েছে ওই ফুল্লরা গাঁয়ে নিতান্ত নিজস্ব অন্তজপল্লী বায়েনপল্লী পাঁচ বাড়ি লুট করলেও হয়তো এক ধামা মুড়িও জুটবে না তবে যৌবন বতি কিছু পাওয়া যেতে পারে সে চেষ্টা তারা করেনি হয়তো এই বিষয়ে তারা ক্লান্ত হয়ে গেছে ফুল্লোরা গাঁয়ের কোনো ঘরের চালায় আগুনও দেয়নি তারা ঝপা ঝপ শুধু কলা গাছ কাটছে ফুল্লোরা গায়ে বিরাট বড় কলা বাগান কলা বিক্রয় করা ওদের বাড়তি রোজগারের ধান দেয় সোঁয়াই গাঁয়ে কোনো উৎসব হলে কলাপাতার সন্ধানে যেতে হয় ফুল্লরায় সেই গাছগুলি ওরা কেটে শুইয়ে দিচ্ছে কেন গো মানুষের মাথার বদলে কলা গাছ কাটা ওরা ভেলা বানাবে ভেলায় চড়েই দামোদরে পাড়ি দেবে সোঁয়াইকে ছেড়ে যেতে ওদের মন সরছে না ঘণ্টাখানেকের মধ্যে ফিরে এলো ওরা নদের কিনারা ধরে এগিয়ে গেল উজানে সোঁয়াইয়ের পারানি ঘাট অতিক্রম করে বড় বড় কলা গাছ বহন করে উজান থেকে ভেলা ভাসাতে হবে যাতে লগি মেরে অগ্রসর হবার সময় স্রোতের টানে ভেলা এসে ভেড়ে এপারের এই সমতল ঘাটে রূপেন্দ্র প্রশ্ন করেন ওরা বলগি তো তারা প্রসন্ন জবাব দেন হ্যাঁ নওয়ি সৈন্য নয় সবাই হিন্দু দাড়িওয়ালা মুখ নজরে পড়ছে না বিশেষ পোশাকও সব হিন্দুর ভীমা বাগদিদার দলবল নিয়ে এগিয়ে গেল এবার বরাবর ওই বর্গী দলের অনুসরণে আরও ঘণ্টাখানেক অতিক্রান্ত হল ওদের ভেলা বেঁধে তৈরি হতে ইতিমধ্যে ব্রজেন্দ্র বার দুই দুধ পাঠিয়ে সংবাদ সংগ্রহ করেছেন প্রাণ প্রতিষ্ঠা যদিও হয় দুর্গা গাঙ্গুলি পূজা মণ্ডপে ওই মূর্তির সামনেই জবে বসেছেন তার ধর্মপত্নীটি আসন্ন প্রসবা চিন্তা তো হওয়ার কথাই শুধু দুর্গার আর নন্দেরই নয় অধিকাংশ গৃহস্থের পুরো ললনার দল সাময়িক আশ্রয় নিয়েছেন জমিদার বাড়ি প্রধান সিংহ রোজার মাথায় চওড়া প্রাচীরে পূর্বে নির্মিত হয়ে আছে একটা প্রকাণ্ড উনান জোগাড় করা আছে কাঠ হান্ডায় জল ঠিক প্রবেশদ্বারের মাথাতেই ফুটতে থাকবে গরম জল আক্রমণকারীদের মস্তকে যাতে বর্ষণ করা যায় ফুটন্ত জল অতিথিদের জন্য পাদদকের পরিবর্তে দকের আয়োজন ওপারে ওরা যেখানে ভেলা বাঁধার আয়োজন করছে তার বিপরীত এপারে ঘন কাশবন সাদা সাদা ফুলে এখন আকীর্ণ কাশ ঘন প্রাচীর এই পারানি ত্বক প্রায় পাঁচশো হাত দৈর্ঘ্যের ভীমা তার প্রতিরোধের যে পরিকল্পনাটি মেলে ধরলো তাতে অবাক হয়ে গেল রূপেন্দ্র ওই অন্তজ বাগতি সর্দারের বংশে কারো অক্ষর পরিচয় নেই দশ পনেরো বছর ধরে নিবারণ চক্রতির খাস জমিতে বেকার দিয়েও কেন যে তার ঋণ মুক্তি হলো না এই সুৎকষা অঙ্কটা তার মাথায় ঠকে না কিন্তু যুদ্ধক্ষেত্রে তার মাথা যে কি পরিমাণ পাকা তার একটা প্রমাণ দিল তার বিচিত্র ভাষায় সে বুঝিয়ে দিল ওরা দুটো কলার ভেলা বানাচ্ছে এক একটায় দশজন করে অশ্বারোহী উঠতে পারবে তার মানে জোড়া ভেলা এপারে এলে এক করে সম্বন্ধির পো এপারে নামবে শুভঙ্করী অঙ্ক না জেনেও ভীমা বলে দিল তার অর্থ ওদের শতখানেক সৈন্য পার করতে আন্দাজ পাঁচ বার জোড়া ভেলা পারাপার করতে হবে ভীমার অনুমান শতখানেক বন্দুকধারী এপারে না আসা পর্যন্ত ওরা আক্রমণ করবে না পারানি ঘাটে বন্দুক উঁচিয়ে প্রতীক্ষা করবে কেষ্টা বায়েন তার শাঙ্কর ভাষ্য দাখিল করে বলছেন তার মানে হলো গিয়ে সালারাম মোদের ওপর ঝাঁপায় পড়বে সঞ্জয় জোড়া ভেলা পার করতে আনজাত এক দণ্ড সময় নাগবে বলছেন ঈশান সর্দার বলে এটা তো ভালো ব্যবস্থা করো প্রথম ক্ষেপ নামলেই আমরা সেই এক কুড়ির ওপর ঝাঁপায় পড়বো না সেন ও গলতিটি করবি নি মোদের হাতে তীর ধনুক সম্বন্ধির পদের হাতে বন্দুক তাইলে বলি শোন আজ এই পর্যন্ত রইল নমস্কার